রঙ্গমঞ্চে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সম্প্রতি একটি ব্যতিক্রমী লেহেঙ্গা শাড়ি পরে সবার সামনে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিশ্ব রেকর্ড তৈরির উদ্দেশ্যে 400 মিটার দীর্ঘ পোশাকটি তৈরি করা হয়েছে। সোমবার ফেসবুকে এ তথ্য দিয়েছেন জয়া নিজেই। জয়া জানান, দীর্ঘ পোশাকটি তৈরিতে কোনো রকম জোড়া দেওয়া হয়নি। পোশাকটি পরতে জয়াকে সাহায্য করেছেন 20 জন মডেল। রবিবার সন্ধ্যায় শাড়িটি প্রদর্শন করা হয়। প্রেমস কালেকশনের এই আয়োজন উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। জয়া অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়। এর মধ্যে আছে দেবী, বিজয়া, বৃষ্টি তোমাকে দিলাম, একদে ছিল রাজা ও ক্রিস ক্রস। উল্লেখ্য, জয়া আহসান হলেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। মডেলিং ও টিভি নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। বাংলাদেশের পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 6টি মেরিল প্রথম আলো পুরস্কার এবং আরও অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যে কোনো বিনোদনমূলক খবর পেতে চোখ রাখুন রঙ্গমঞ্চে।